আসসালামু আলাইকুম ও অন্যান্য ধর্মের শিক্ষার্থীর প্রতি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী বন্ধু, গত সপ্তাহে আমরা অনুশীলনী 4.2 এবং চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। আমি আজকে 7 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে 7 নম্বর এটাও মান নির্ণয় অঙ্ক দেওয়া আছে এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল হচ্ছে 3। তাহলে প্রদত্ত রাশি লেখা যায় এক্স কিউব মাইনাস 8y³ মাইনাস 18xy। কিন্তু শিক্ষার্থী বন্ধু, আমরা এ কিউব মাইনাস বি কিউব সূত্র সাইজ করে নেব। এক্স এর উপর কিউব এ কিউব, 2y এর উপর কিউব বি কিউব ধরলাম এটা, আর 18xy থাকবে এটা। তাহলে এটা এ কিউব মাইনাস বি কিউব অংশের সূত্র এক্স মাইনাস 2y এর উপর অল কিউব প্লাস সূত্রে 3, এ আসবে এক্স, বি আসবে 2y, আবার ইন্টু এক্স মাইনাস 2y মাইনাস 18xy এটা থাকে যাবে। তো শিক্ষার্থী বন্ধু, এখানে এক্স মাইনাস 2y এর মান দেওয়া আছে 3, তাহলে 3 এর উপর কিউব 3, এক্স ওয়াই এর মান নাই, 3 এর 6। এখানে আমরা যদি 6 লিখি, একবারে 6 যদি লিখি গুণ করি না, 3 এর 6 এক্স ওয়াই, এখানে গুণন আবার 3, মাইনাস 18 এক্স ওয়াই থাকে গেল। তাহলে এটা 3টা 3 বলে 27 হবে, 27 এটা গেল, আর 318 এক্স ওয়াই মাইনাস 18 এক্স ওয়াই তাহলে এখানে 18 এক্স ওয়াই 18 কাটা গেল, তাহলে 27। যে শিক্ষার্থী বন্ধু, 7 নম্বর অঙ্কের এটা এভাবে এটাই সমাধান, অ্যান্সার এটা হবে। তাহলে আমরা 7 নম্বর অঙ্ক বুঝলাম। যে শিক্ষার্থী বন্ধু, এভাবে আমরা 8 নম্বর অঙ্ক আমরা করতে পারি।